দেখুন যুদ্ধ প্রায় শুরু কোরিয়া উপদ্বীপে আমেরিকার বোমাবর্ষণ কোরিয়া উপদ্বীপের আকাশে দাপিয়ে যেভাবে বোমাবর্ষণের মহড়া দিল আমেরিকা তাকে উত্তর কোরিয়ার প্রতি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল বিরল হুশিয়ারি আমেরিকার দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সঙ্গে নিয়ে কোরিয়া উপদ্বীপে বোমাবর্ষণ করল মার্কিন বাহিনী গোটা বিশ্বের সতর্কবার্তা আগ্রহ করে ভয়ঙ্কর সামরিক আস্ফলন দেখাচ্ছে উত্তর কোরিয়া চলতি মাসেই পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে তারা তারপরে জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের উত্তেজনা লাহোমাই বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার এই একতরফা আস্ফলন আর সহ্য করা হবে না স্পষ্ট বুঝিয়ে দিল আমেরিকা দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিমান বহরকে সঙ্গে নিয়ে রবিবার কোরিয় উপদ্বীপের আকাশে উড়ল মার্কিন স্টেলথ ফাইটার এবং বোমারু বিমান উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের খুব কাছে বোমা বর্ষণ করা হলো উত্তর কোরিয়াকে আক্রমণ করতে যে তিন দেশের জোট সম্পূর্ণ প্রস্তুত তা খোলাখুলি বুঝিয়ে দিল ওয়াশিংটন আজ নয় গতকাল কোরিয়ো উপদ্বীপের আকাশে গর্জন করতে দেখা গিয়েছিল মার্কিন যুদ্ধ বিমানগুলিকে কিন্তু শুধু আকাশে উড়েই যে খান্ত হয়নি ফাইটার এবং বম্বারগুলি তা জানা গিয়েছে আজই দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্তে যে ডিমিলিটারাইজড জোন বা বাহিনীমুক্ত অঞ্চল রয়েছে তার খুব কাছেই বোমা হামলার মহড়া চালিয়েছে আমেরিকা দক্ষিণ কোরিয়া ও জাপান আসল বোমা ফেলে হামলার মহড়া হয়েছে বলে প্যান্টাগন সূত্রের খবর মোট চোদ্দটি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল রবিবারের মহড়ায় ছয়টি ছিল মার্কিন বিমান দক্ষিণ কোরিয়া এবং জাপান আরও চারটি করে যুদ্ধবিমান পাঠিয়েছিল আমেরিকার ছয়টি বিমানের মধ্যে দুইটি ছিল বিয়ন বি বোম্বার সেগুলো উড়েছিল দ্বীপের অ্যান্ডারসন ঘাঁটি থেকে আর জাপানের ইয়াকুনি থেকে উড়েছিল মার্কিন মেরিন কোরের চারটি এফ থার্টি ফাইভ বি স্টিল ফাইটার এই বিমানগুলির সঙ্গে ছিল দক্ষিণ কোরিয়ার চারটি এ ফিফটিন ফাইটার এবং জাপানের চারটি এফ টু ফাইটার